ওকে, সো এই পর্বে আমরা একটা ফাইল এন্ট্রি করব জেএস, এবং জেএস এর মাধ্যমে আমরা এই নোটিশটাকে হ্যান্ডেল করব। সো আমরা এটা কিভাবে করতে পারি, দেখেন আমরা ফাইলে এর আগে জানি অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টের মাধ্যমে সেটা অ্যাডমিন প্যানেলের জন্য এনকিউ হবে। সো আমরা এখানে ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট করছি প্লাগইন জির ইউআরএল, দেন আমরা এখানে জেএস ফোল্ডারের মধ্যে একটা স্ক্রিপ্ট ডট জেএস নামের ফাইল বানাবো। সো আমাদের এখানে ফার্স্টে কি করতে হবে, একটা জেএস নামের ফোল্ডার লাগবে। সো আমি ফোল্ডার ক্রিয়েট করছি জেএস, দেন সেটার মধ্যে আমরা একটা নতুন ফাইল করছি স্ক্রিপ্ট ডট জেএস, ঠিক আছে। সো আমরা যদি এখন এটাকে অ্যালার্ট করি হ্যালো, সেভ করলাম এবং এখানেও সেভ করলাম। সো আমরা যদি এবার যে রিলোড দিই একটা, দেখেন আমাদের কিন্তু হ্যালো আসছে, তার মানে আমাদের পারফেক্টলি ভাবে এটা কাজ করছে, ঠিক আছে। এবার এখানে আমরা কি করব, একটা এখানে আইডি সেট করব, সাপোজ মনে করেন এসএম নোটিস, এটা হচ্ছে আমাদের আইডি। সে এই আইডিটাকে ধরে এখন আমরা কাজ করতে পারবো বিভিন্ন রকম, ঠিক আছে। সো আমরা এখানে কি করতে পারি এটার জন্য, সো আমরা যে কোয়েরির যে ইনিশিয়াল যে ইয়াটা স্ট্রাকচারটা সেটা আমরা লিখে ফেলেছি এখানে। সো আমরা ডলার ইউজ করলেও এখন সমস্যা নেই, কারণ এখানে যে কোয়েরি দেওয়া আছে, ঠিক আছে। সো এবার আমরা এখানে করব কি, এখন আমরা এটাকে ধরব। সো এটাকে ধরব কিভাবে, সো আমরা এখানে লিখতে পারি ডলার ডলার কি বডি। সো আমরা এখানে দিয়ে দিতে পারি এভাবে বডি ডট অন, দেন এখানে আমাদের কি করতে হবে, আইডিটাকে ধরতে হবে। সো আইডি আমরা কি দিয়েছি, এসএম নোটিস। সো আমরা এখানে দিয়ে দিতে পারি, দেন এখানে ইভেন্টের নাম বলবো আমরা ক্লিক, এন্ড আমরা ফাংশন। আচ্ছা, সো ফার্স্টে কিন্তু আমাদের এখানে ক্লিকটা বসাতে হবে, মানে ফার্স্টে ইভেন্টের নামটা বসাতে হবে, ঠিক আছে। দেন এখানে আমরা বলবো যে এই, দেখেন একটা জিনিস যে আমরা যখন প্লাগ ইনে আসছি, এখানে যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি, এই যে সাপোজ আমরা যদি এটাকে ধরতে চাই এই এইটা, তাহলে দেখেন এখানে কিন্তু একটা নোটিস ডিসমিস নামের একটা ক্লাস আছে, এবং আমরা কিন্তু উপরে একটা আইডি জেনারেট করেছিলাম, তাই না, এখানে। সো ওই আইডি থ্রু কিন্তু আমরা এখানে এটাকে ধরব, ঠিক আছে। আইডি থ্রুতে আমরা এটাকে কিন্তু ধরতে পারি। সো আমাদের এই যে এতটুকু হচ্ছে নোটিস, হ্যাঁ। সো আমরা যদি এখানে একটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু আইডিটা এখন দেখতে পাচ্ছি না, কারণ আমরা এখানে রিলোড দিইনি। এই যে এবার দেখেন আমরা এই যে এসএম নোটিস নামের কিন্তু পাচ্ছি। সো এবার কিন্তু আমরা এটাকে ধরতে পারি, তাই না। সো এখানে ডট দিলে এইটা চলে আসে, ওকে। মানে এই আইডির মধ্যে যে নোটিস ডিসমিসটা আছে, সেখানে যদি ক্লিক করা হয় তাহলে কি ঘটবে। সো আমরা এখন এখানে একটা ফাংশন দেব, ব্যাস। তাহলে মনে করেন আমরা এখানে একটা অ্যালার্ট শো করাতে যাচ্ছি, সাপোজ হ্যালো, ওকে। সো এইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটাকে হ্যান্ডেল করতে পারবো। সো এবার যদি মনে করেন রিলোড দেন, তাহলে যদি এটাতে ক্লিক করেন, দেখেন হ্যালো, পারফেক্ট, ঠিক আছে। সো আমরা এইভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটাকে কাজ করি।